বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব বোটানিক্যাল গার্ডেন ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। এই গার্ডেনটি কোথায় অবস্থিত, এই গার্ডেনে আপনারা কিভাবে যাবেন এবং এই গার্ডেনে কী কী জিনিস দেখার ও ঘোরার আছে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। ইয়োর ট্রাভেল ফ্রেন্ড ভ্রমণ চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। কলকাতার খুব কাছে হাওড়ার শিবপুর এলাকায় এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত, যা কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকার সাথে বাস রাস্তার সাথে যুক্ত। কলকাতার রবীন্দ্র সদন এবং এক্সাইড মোড় থেকে অনেক বাস আছে, যেই বাস এই বোটানিক্যাল গার্ডেনে আসে। এখান থেকে কী কী বাস এই বোটানিক্যাল গার্ডেন যাচ্ছে সে বিষয়ে ডিটেলস নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট মূল্যের বিষয়ে ডিটেলস নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। প্লাস্টিক জাতীয় দ্রব্য এই উদ্যানের মধ্যে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সামনের মেন গেট পেরিয়ে আমরা ঢুকে পড়ব আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের মধ্যে। ২৭৩ একর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানের মধ্যে আছে প্রায় ১৪০০ প্রজাতির ১৭,০০০ গাছ। ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ১৭৮৭ সালে রবার্ট কিড নামে এক ইংরেজ সেনা আধিকারিক এই উদ্যানটির প্রতিষ্ঠা করেন। সে সময়ে এই উদ্যান প্রতিষ্ঠা করার একমাত্র লক্ষ্য ছিল বিদেশি বিভিন্ন মূল্যবান গাছ এদেশে নিয়ে এসে তার ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো। সে সময় এই উদ্যান স্থাপনের একমাত্র লক্ষ্য ছিল ব্যবসায়িক প্রয়োজনে বিদেশের বিভিন্ন মূল্যবান উদ্ভিদ এদেশে নিয়ে এসে তার ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো। সে কারণে হুগলি নদীর তীরে জলাজমি কিনে এই উদ্যানের প্রতিষ্ঠা করা হয়। সে সময় স্থানীয় বাসিন্দারা এই বাগানকে কোম্পানির বাগান বলে ডাকত। ১৯শের দশকে রানী ভিক্টোরিয়া এই বাগান সম্পর্কে ভীষণ আগ্রহী ছিলেন, তখন এর নাম হয় রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ধীরে ধীরে এই উদ্যান পার করেছে ২০০ বছরেরও বেশি সময়। ইংরেজরা ভারত ছাড়ার পর ২০০৯ সালে এই উদ্যানের নাম হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। যদিও স্থানীয় এবং লোকমুখে শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেন বা বি গার্ডেন নামেই এই উদ্যানটি বেশি জনপ্রিয়, ভারতবর্ষের প্রায় বেশিরভাগ প্রজাতির উদ্ভিদের সংগ্রহ আছে এই উদ্যানে। সবুজে ঘেরা পরিবেশে সুন্দর বাঁধানো এই রাস্তা বিস্তৃত হয়ে চলে গেছে এই উদ্যানের ভেতর দিয়ে। বিস্তৃত এই বাগানটি ঘুরে দেখার জন্যে উদ্যানের মধ্যে রয়েছে টোটো গাড়ির ব্যবস্থা। এই উদ্যানের শান্ত স্নিগ্ধ পরিবেশ এক মুহূর্তে আপনাকে নিয়ে যাবে কোনো নির্ভেজাল বন্য প্রকৃতিতে।
এই উদ্যানের মূল আকর্ষণ হল বিশাল বটবৃক্ষ বা বটগাছ। গাছটির বয়স প্রায় 250 বছর। গাছটি আমাদের ভারতবর্ষের একটি দেশীয় প্রজাতির বটগাছ এবং এশিয়ার মধ্যে বিস্তৃতির দিক থেকে সবচেয়ে বড় বটগাছ হল বোটানিক্যাল গার্ডেনের এই বটগাছটি। সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ এই বোটানিক্যাল গার্ডেনে আসে শুধুমাত্র এই বটগাছটিকে দেখার জন্য। আঠেরো দশকে গাছটির প্রধান মূল ঝড়ে এবং ছত্রাকে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হলেও এর ঝুড়িগুলি বিস্তার করে মূলের আকার নিয়ে গাছটিকে ধরে রেখেছে এবং বাঁচিয়ে রেখেছে। অসংখ্য ঝুড়ি মূলের আকারে বিস্তার করে এই বিশাল বটবৃক্ষের রূপ তৈরি করেছে। এই গাছ দেখে যেন মনে হয় এটি নিজেই একটি অরণ্য। তবে মজার ব্যাপার হলো এই গাছটি এখনও বেড়ে চলেছে এবং ভবিষ্যতেও বেড়ে চলবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর আছে আফ্রিকার জঙ্গলের জায়ান্ট ওয়াটার লিলি। বিশাল পদ্মফুলের পাতার মতো দেখতে এই লিলি ফুলগুলো সত্যি অবাক করার মতো। এছাড়া সাধারণ মানুষের চেনা এবং অচেনা অনেক গাছ রয়েছে এই উদ্যানে, যাদের আকৃতি ও প্রকৃতি আপনার চোখ তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য।
ছোট বড় সবাই মিলে সারা দিন কাটানোর এবং পিকনিক করার একটি আদর্শ জায়গা হলো এই বোটানিক্যাল গার্ডেন। এই উদ্যান ভ্রমণের সময় এখানকার কোনো উদ্ভিদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করবেন এবং ইয়োর ট্রাভেল ফ্রেন্ড ভ্রমণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ধন্যবাদ।